হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন মৃত্যুবরণ করলেন আবু যার গিফারি তখন তাকে কবরের ধারে নিয়ে গেলেন এবং কবরকে উদ্দেশ্য করে বললেন আ তাদরি মান আল্লাতি জিনা বিহা ইলাইকা হে কবর তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখছি হাজিহি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাতি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা জান্নাতের সকল মহিলাদের সর্দার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর থেকে কোনো আওয়াজ নাই হাজিহি উম্মুল হাসনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এটা হযরত হাসান হুসাইনের আম্মা এবারও কবর থেকে কোনো আওয়াজ নাই হাজিহি জাওজাতু আলিয়িন কাররামাল্লাহু ওয়াজহা এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এবারও কবর থেকে কোনো আওয়াজ নাই হাজিহি বিনতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দোজাহানের বাদশার মেয়ে খবরদার কবর বেয়াদবি করবি না আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিলেন কবর বলল আনা বাইতু জুলমাতি আমি অন্ধকার ঘর আনা বাইতু দুদাতি আমি সাপ বিচ্ছুর ঘর আনা বাইতু নাফরাতি আমি এমন একটা ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না আমি দোজাহানের বাদশার মেয়ে ফাতিমাকে চিনি না হযরত আলীর স্ত্রীকে চিনি না হাসান হুসাইনের আম্মাকে চিনি না জান্নাতের মহিলাদের সর্দারিনীকে চিনি না আমি শুধু চিনি ঈমান আর আমল আমার মধ্যে যদি কেউ ভালো আমল নিয়ে আসে তাহলে আমি কবর তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেব আর যদি কেউ খারাপ আমল নিয়ে আসে তাহলে আমি কবর দুদিক থেকে এমন জোরে চাপা দেব হাড় মাংস মিশে একত্রিত হয়ে যাবে একবার ভাবুন বন্ধু হে আমার মুসলমান ভাই ও বোনরা একবার চিন্তা করে দেখুন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের মেয়ে ফাতিমা যাকে জান্নাতের সর্দারিনী বলা হয়েছে তার জন্য যদি কবর এমন কথা বলতে পারে তাহলে আমাদের অবস্থা কি হবে বুঝতে পারছেন কিসের আশায় কি চিন্তা করছেন আল্লাহর হুকুম থেকে এত গাফেল হয়ে আছি তাই যে কবর কাউকে ছাড়বে না সেই কবর থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন কবরের আজাব থেকে মুক্তি পাওয়া যাবে কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল যারা সহজে এই মঞ্জিল থেকে মুক্তি লাভ করবেন তাদের জন্য সব কিছু সহজ হয়ে যাবে এজন্য আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম আউলিয়ায়ে কেরামগণ সবসময় কবর থেকে মুক্তি লাভের জন্য ক্রন্দন করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কবরের আজাব হতে আশ্রয় লাভের জন্য উম্মতকে তাগিদ দিয়েছেন হযরত বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জনৈক আনসারী সাহাবীর জানাজায় শরীক হওয়ার জন্য বের হলাম তখনও কবরের খনন কাজ শেষ হয়নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলামুখী হয়ে বসে পড়লেন আমরাও তার চারপাশে বসে গেলাম তার হাতে ছিল একটি কাঠি তা দিয়ে তিনি মাটি খোঁচাতেছিলেন এবং একবার আকাশের দিকে তাকাচ্ছিলেন আর একবার জমিনের দিকে মাথা অবনত করেছিলেন তিনবার তিনি দৃষ্টি উঁচু নিচু করলেন অতঃপর বললেন তোমরা আল্লাহর কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাও কথাটি তিনি দুবার অথবা তিনবার বললেন তারপর তিনি এই দোয়াটি করলেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবরি অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাই তাই বন্ধুরা আসুন আমরা অবশ্যই এই দোয়াটি আমাদের জীবনে বাস্তবায়ন করব আমরা সবসময় আমল করব তবে রব্বুল আলামিন আমাদেরকে কবরের আজাব থেকে নাজাত দান করবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবসময় ওঠাই বসাই নামাজ ইবাদত বান্দেগিতে উক্ত দোয়া পাঠের মাধ্যমে মৃত্যু স্মরণ এবং কবরের আজাব থেকে মুক্তি লাভের তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন